ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশি কিংবা আনন্দ মুসলিম জাহানের সবার কাছেই ধরা দেয়, আর তাই সাধ্যমতো সবাই ঈদ উদযাপনের চেষ্টা করে। সেখানে পিছিয়ে নেই আশুলিয়ার স্বল্প আয়ের পোশাক শ্রমিকরাও। আশুলিয়ায় পোশাক কারখানা সহ বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত প্রায় 20 লাখ শ্রমিকদের বড় অংশের ঈদ শপিং এর মূল ভরসা ফুটপাত। দোকানিরাও কম দামে প্রসাধনী, জুতা, অলংকার সহ সব ধরনের জিনিসপত্রের পসরা সাজিয়ে রেখেছেন এই ফুটপাতের দোকানগুলোতে। সাতটা মার্কেটে গেলে লাগবে 1000 টাকা, আমরা ফুটপাতে কিনতে আসি 300 টাকা, আর আমাদের আয় সংখ্যা কম বিধায় আমরা এখানে আসছি। ঈদের সময় যত ঘনিয়ে আসছে বিক্রি তত বাড়ছে, আবার কম দামে শ্রমিকদের পোশাক তুলে দিতে পেরে দোকানিরাও বেজায় খুশি। তারা এখানে যে মূল্য জিনিসে পায়, যে একটা মার্কেটে গেলে একটা জুতার দাম ধরেন 500 টাকা, সেখানে এখানে আসলে পরে 200 থেকে 250 মধ্যে পাওয়া যাচ্ছে। নিম্ন আয়ের লোকগুলো ফুটপাত থেকে তাদের ঈদের ভোজন পোশাক আশাক তারা ক্রয় করেন। একদিকে সাশ্রয়, অন্যদিকে ফুটপাতের দোকানগুলো থেকে কম টাকায় ছেলে মেয়ে ও পরিবারের সবার জন্য পোশাক কিনতে পেরে আনন্দিত শ্রমিকরা। মুনয়ার আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাই টিভি।